বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। এই যে সেলিব্রিটিজকে দেখলে পরে সবসময় একটা চিন্তা মাথার মধ্যে ঘোরে, এতটা গ্ল্যামারাস কী করে হতে পারে? মানে গাল চকচক করছে, নাক চকচক করছে, কপাল চকচক করছে, কিন্তু যখন আপনারা বা আমরা যখন লাগাই, কিন্তু ওই লেভেলে তো দেখাই যায় না, বোঝাই যায় না কোনটাকে কি কন্ট্রোলিং করতে হয়, স্ট্রোবিং ক্রিম কত সব কায়দার নাম। আদৌ কি তারা যখন বাড়িতে থাকেন তারা কি সেসব করেন? তাদের এই স্কিনটা চকচকের পিছনে রাজটা কি আছে, আজকে সেটাই খোঁজ নিতে চলে এসেছি শ্রাবন্তীর বাড়িতে। সঙ্গে রয়েছে শ্রাবন্তী। শ্রাবন্তী, ওয়েলকাম টু সিটি সিনেমা। একটু বলো দিনের শুরুটা কি করে হয়, তারপর তো খোঁজ নিচ্ছি একের পর এক। দিনের শুরুটা অবশ্যই মানে উঠি যেমন নর্মালি মানুষজন ফ্রেশ হয় সেরকমই ফ্রেশ হই, আর শুটিংয়ে যাওয়ার আগে যেটা হয় মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, সেটাই মানে নর্মাল যেমন হয় সেটাই করি আর কি। সিক্রেট টু ইয়োর হেলদি স্কিন, শুধু কি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং দিয়ে এটা হতে পারে? না অবশ্যই না, আমি একটু ফ্রুটস খেতে ভালোবাসি, ফ্রুটস খাই, তারপর হ্যাঁ মানে অয়েলি ফুড সবাই স্ট্রিট ফুড খেতে ভালোবাসে, বাট যতটা পারি আর কি কন্ট্রোল করি। আর প্রচুর যেটা ইম্পর্টেন্ট সব থেকে সেটা হচ্ছে প্রচুর জল খাওয়া। আপনারাও খাবেন, জল খেলে কিন্তু স্কিন খুব ভালো হয়। তাহলে কিন্তু শ্রাবন্তীর মতো স্কিনটা আপনিও পেতে পারেন। আচ্ছা, 1 to 10 মধ্যে যদি তোমাকে রেট করতে বলা হয়, কত পার্সেন্ট তুমি এক্সপেরিমেন্ট করো 1 to 10 মধ্যে নিজেকে রেট করো, মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট শ্রাবন্তী কতটা করো? আমি খুব একটা করি না মেকআপ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমার মেকআপ আর্টিস্ট যারা আছে তারা আমাকে সাজাতে ভালোবাসে, আমি তো যত নমিনাল যেটা হয় না মানে সেইটুকুনি করতেই ভালোবাসি। আমি নিজে যখন সাজি আমার 10 মিনিটের মধ্যে সাজ হয়ে যায়। সো আমি মানে খুব বেশি যে সাজতে মানে নিজে সাজতে ভালোবাসি না, আমাদের প্রফেশনটাই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লুক হয়, সেই লুকের জন্য আমাকে সেইভাবে তৈরি হতে হয়। 1 to 10 মধ্যে কতটা অবসেসড উইথ মেকআপ, নর্মাল মেকআপ নিয়ে তুমি কতটা অবসেসড? আমি একটু লাইট মেকআপই পছন্দ করি, প্রচুর বেস হয় না, ভীষণ হার্ড বেস আমার পছন্দ না। আমার যত নমিনাল জাস্ট একটু ওই আমাদের যে ফ্রিকলসগুলো আছে বুঝতে পারছো ফেয়ারদের হয়, তো ওই সেই ফ্রিকলসটাকে একটু ঢাকার জন্য যেটুকুনি দরকার মেকআপ সেইটুকুনি করি। আর হ্যাঁ অবশ্যই মানে 1 to 10 মধ্যে আমি কিছু রেটিং দিতে পারবো না, বাট যতটা ন্যাচারাল বিউটি আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমার গো টু মেকআপ রুটিন কী থাকে? জেনারেলি মেকআপ শুরুর আগে যেমন আমি একটু ময়শ্চারাইজ করে নিই যাতে স্কিনটা হাইড্রেট থাকে আর কি, তো ময়শ্চারাইজ করার পর তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে তারপর বেস মেকআপ, তারপর এভরিথিং, আইজ, চোখটা খুব ইম্পর্টেন্ট, আর আমার কাছে ভীষণ আইব্রোটা ইম্পর্টেন্ট, সো সব কিছু মিলিয়েই এইগুলোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো সময় মেকআপ ফেল হয়েছে? হ্যাঁ অনেকবার, ডিজাস্টার অনেকবার হয়েছে, বাট আমি ওটা ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা, মেকআপ ট্রেন্ড ইউ আর অবসেসড উইথ? অবসেসড মেকআপ ট্রেন্ড কাজলটা মানে আমার, কাজল তো মেকআপ হয়ে গেল, মেকআপ ট্রেন্ড মানে হয় না যে এখন কোরিয়ান মেকআপ চলছে, নো মেকআপ লুক চলছে বা এরকম ধরনের, এখন তো ট্রেন্ড। আমার ট্রেন্ড, আমার নো মেকআপ লুকটাই বেশি পছন্দ, মানে আমার প্রচন্ড হাই মেকআপ পছন্দ না, যতটা ন্যাচারাল আমার ওটাই ভালো লাগে। DIY মেকআপ রুটিনের মধ্যে কি কি থাকে, মানে শ্রাবন্তীর ঘরোয়া টোটকা কি? ঘরোয়া টোটকা ওটাই মানে একটু জলটা খাওয়া, যেমন ভেতরটা ক্লিন রাখলে ওপরটাও ক্লিন থাকবে, ফ্রুটস খাওয়া আর প্রচুর জুস খাওয়া, সেখান থেকে মানে সেটা করলেই স্কিনটা একটু হাইড্রেট থাকে, তো এটাই। আর যতটাই মানে আমার মাঝে মাঝে কম্বিনেশন স্কিন, মাঝে মাঝে ড্রাই হয়ে যাচ্ছে, অয়েলি হয়ে যাচ্ছে, তো আমি অলওয়েজ ক্লিন করে ক্রিম মানে ময়শ্চারাইজ করি। আর ফুড যেটা তুমি অ্যাভয়েড করো হেলদি স্কিন? ফুড হেলদি স্কিনের জন্য অয়েলটা একটু যতটা কম, বাড়িতে খেলে কুক মানে কুকিং অয়েল যেটুকুনি লাগে সেইটুকুনি দিয়েই খাই আর কি। এরকম একটা মেকআপ ট্রিক বা কিছু যেটা তুমি ভুলে যেতে চাও বা কোনো ট্রেন্ড, মানে এটা মনে হয় না যেটা তোমার সঙ্গে যেতে পারে বা কিছু অফ হয়ে গেছে ট্রেন্ডে? না না ওরকম কিছুই মনে হয় না, ওটা ডিপেন্ড করছে কোন সময় কোন লুকটা নিচ্ছি, কোনোদিনও কোনো অফ হয়ে যায় না। আমার তো এখনও ওই সেই উইং ভীষণ পছন্দ, অনেক রকম আগেকার, আমার মনে হয় না কোনোদিনও কোনো মেকআপ মানে ট্রেন্ডে নেই আর। আচ্ছা, মেকআপ করতে গিয়ে শ্রাবন্তী কোন গানটা শুনি? মেকআপ করতে গিয়ে আমি খুব একটা গান শুনি মানে হ্যাঁ পরপর ধরো অনেক রকম গান আছে, মেকআপের জন্যই কোনো গান না, আমার যেটা শুনতে ভালো লাগে সেটাই শুনি। যদি এটা লাস্ট কোয়েশ্চেন, যদি তোমাকে কোনো সময় সুযোগ দেওয়া হয় যে শ্রাবন্তী মেকআপ করবে এমন কোনো একজন সেলিব্রিটিকে, কাকে শ্রাবন্তী মেকআপ করতে চাইবে?
আই এম নট গুড অ্যাট অল, একদমই আমি ওই রিস্কেই যাব না। আমার অতটা আমি মানে আমাকে কেউ করে দিক সেটাতে আমি খুশি, আমি ওই রিস্কেই যেতে চাই না। এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।